ফাল্গুন শেষের পথে, অথচ চাঁপাইনবাবগঞ্জ মেহেরপুরে আমের বড় বড় গাছে মুকুল ফুটেছে কম। চাষিরা বলছেন, পর্যাপ্ত মুকুল না আসায় ঘাটতি পড়বে আম উৎপাদনে। আর গবেষকরা বলছেন, বয়স বেশি হওয়ায় উৎপাদন সক্ষমতা হারিয়েছে পুরনো বাগানের গাছগুলো। রফিকুল আলম ও ডালিম সানোয়ারের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। মুকুল এসেছে আমের দেশে, দোল খাচ্ছে গাছে গাছে, হলুদ বাসন্তী আর গাঢ় লালচে ফুলে ফুলে সেজেছে গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি। গাছ ভরা মুকুল বার্তা দিচ্ছে মধুমাসের আগমনী বার্তার। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি অর্জন করেছে বাংলার আম, তাই বাগান পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে আম চাষিদের। তারা জানান, এবার আমের বড় গাছগুলোতে আসেনি পর্যাপ্ত মুকুল, এতে বিপাকে পড়েছেন বাগান মালিকরা। সরকারি বাগানগুলোও এবছর লিজ দেয়া যায়নি। আরো কয়েকদিনের মধ্যে যেগুলো মুকুল আসার মতো যে গাছগুলো পরিচর্যা করা হয়েছে সে গাছগুলোতে মুকুল আসবে বলে আমি মনে করছি। সার্বিক দিক দিয়ে কিন্তু গতবার যত মুকুল ছিল কিন্তু সেবার তেমন না। চাষিরা বলছেন, নিয়মিত ছত্রাকনাশক প্রয়োগ করেও ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছেন না তারা। আমাদের এইটা হলো একটা মোক্ষম সময়, আমরা এই সময় যদি গাছ যদি বীজ না দেয় তাহলে আমাদের ক্ষতি হবে। আম যেটা আসছে সেটাতে দেখা যাচ্ছে এটার আমরা যত্ন আদি করলে দেখা যাচ্ছে কিছুটা আশা রাখা যাচ্ছে। যদি আমরা পরিচর্যা ঠিক মতো করতে পারি কিছুটা হলো পারো চাষিরা পুষে যেতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে চাঁপাই নবাবগঞ্জের 3/4 বাগানই বড় গাছের, পর্যাপ্ত মুকুল না আসায় ঘাটতি পড়বে আম উৎপাদনে। হঠাৎ করে তীব্র শীত পড়েছিল, এছাড়াও শিবগঞ্জ বা অন্যান্য জায়গায় ভোলাহাটি যে গাছগুলো আছে খুব বেশি বয়স হওয়ার কারণে এগুলোতে কিন্তু আমের মুকুলের সংখ্যা কম দেখা যাচ্ছে। এবার একটা ফাঙ্গিসাইড একটা ইনসেক্টিসাইড স্প্রে করার পরামর্শ দিচ্ছি যাতে এই অতিরিক্ত কুয়াশা বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়। তারা ফার্টিলাইজেশন করবে না কিন্তু অতিরিক্ত খরা হলে পানি দেবে। এবছর চাঁপাইনবাবগঞ্জে 37,588 হেক্টর জমিতে আম বাগান রয়েছে, আর মেহেরপুরে 2,336 হেক্টর জমিতে রয়েছে আম বাগান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।